দুলো চাহ বাগিচা গ্রীনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ নামত সরকার যে উচ্ছেদ করেছে তাক আমি স্থায়ী ছাত্র সন্থা শিবগঞ্জ জেলা সমিতি আটোয়া শিবগঞ্জ জেলা সমিতিয়ে তীব্র ভাগে প্রতিবাদ সরকার গরিহণা জানাইছো। আর আজির এই প্রতিবাদ স্থলে আমি এই সরকার জানাই দিব বিচার যে অনাগত দিন যদি আরো যদি চাহ বাগিচা উচ্ছেদ করে তেনহলে আমি সরকারক আমার এই বাগিচাত থাকা শ্রমিক সকল আমার যে যুব বন্ধু সকল আইছে অনাগত ঘরে ঘরে গিয়ে পেলায় এই সরকারখনের বিরুদ্ধে প্রতিবাদ করিম আর অহা নির্বাচনত মানে সরকারখন যাতে গাদি চৈত্য করার ব্যবস্থা আমি করিম। আজি কাছাৰ জিলাত যে দলু চাহ বাগিচাত 2500 বিঘা চাহ গছ উচ্ছেদ করেছে সরকারে সেয়া অতি দুর্ভাগ্যজনক জনগণৰ কারণে। আজি চাহ শ্রমিকক নির্বাচনের সময় নরেন্দ্র মোদী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিছিল চাহ জনগোষ্ঠীক ভবিষ্যৎ আমি সুরক্ষিত করিম বলে, কিন্তু আমার ভবিষ্যৎ সুরক্ষিত করা বাদে দিয়ক আমার জীবিকা নির্বাহর যুক্ত আমার পর্যায় যুক্ত আমার চাহ গছ সেইটুক 200 জেসিবি লগাই পেলায় উচ্ছেদ করবলে লৈছে। গতিকে আমি হকিয়া দিব বিচারিছো যে আমি কারণে ভোট ব্যাঙ্ক হব পারো, কিন্তু সময়ত আমিও মেশিন চলাই ভোট ব্যাঙ্ক আমি হেক করার যে আজি আমি আজি সিদ্ধান্ত লৈছো। আমি প্রত্যেকটা বাগিচায় ঘরে ঘরে গৈ পেনাই এই সরকারখনক আমি বুড়া আঙুলি দেখার ব্যবস্থা আমিও করিম। আমাক বুড়া আঙুলি দেখাইছে, আমার উপর মেশিন জেসিবি চলাইছে, গতিকে আমার প্রত্যেকটা ঘরত আমার মেশিন আছে, সেই সময়ত আমি মেশিন চলাম, আমি প্রত্যুত্তর দিম।